আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়াতে অবস্থিত ওলন্দাজদের কবরস্থান ডাচ সিমেট্রি। এই ডাচ সিমেট্রির ভেতরে ছোট ইংরেজদের বাচ্চা এবং বড় এবং তখনকার দিনের তাবড় তাবড় ব্যক্তি সকলের কিন্তু কবর শায়িত রয়েছে। আনুমানিক প্রায় 450 বছরের প্রাচীন ঐতিহ্যশালী এই কবরস্থান চুচুড়াতে রয়েছে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চুচুড়ার ডাক সিমেট্রি, অর্থাৎ আগেকার দিনের যে ব্রিটিশদের যে তোমার সমাধি, সেই বিভিন্ন তিন ধরনের কিন্তু সমাধি এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে। তো এই জায়গাটা ডাক সিমেট্রি নামে বিখ্যাত। তো চুচুড়ার মধ্যে একদম স্টেশন থেকে তোমরা চাইলে টোটো করে কিন্তু এই জায়গায় চলে আসতে পারো। তো এখানে আগেকার দিনের যে ইংরেজরা, তারা কিন্তু এই চুচুড়াকে একসময় দখল করে নিয়েছিল এবং তারা সেই সময় এই জায়গায় বসবাস করার পরে তাদের যে মৃত্যুর পরে তাদের সমাধি কিন্তু এই জায়গাতেই করা হয়েছে। তো এখানে তিন ধরনের সমাধি রয়েছে, একটা বক্স টাইপের, একটা ছোট ছোট গম্বুজ ত্রিকোণের মতো, এবং একদম দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের গম্বুজ, অর্থাৎ মন্দিরের চূড়ার মতো কিন্তু এখানে রয়েছে। তো তিন ধরনের কিন্তু এখানে রয়েছে। এর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাও তোমাদের দেখাবো, এবং ভেতরে অ্যালাউ নেই ঢোকা। তো বাইরে থেকে যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি এবং ইতিহাসটাও তোমাদের বলছি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো আজকের এই ড্রাগ সিমেট্রির ভিডিওটা। আচ্ছা, প্রথমেই ট্রেন ধরে চলে এসেছি আমি চুচুড়াতে, এবং চুচুড়া স্টেশন থেকে স্টেশনের বাইরের অংশে বেরিয়ে টোটো ধরে তোমরা চাইলে যেতে পারো ঘড়ির মোড়, এবং সেই ঘড়ির মোড়ে চিনসুরার পাশেই কিন্তু রয়েছে এই চার্চটি, এবং এইখানে চার্চ এবং এটাকে ডাচ সিমেট্রি নামে খ্যাত। এবং এইখানে কিন্তু একসময় অনেক তাবড় তাবড় ব্যক্তি ইংরেজ, তাদের সকলের কিন্তু এখানে কবরস্থান রয়েছে। এছাড়াও এই কবরস্থানের ভেতরে 9 বছর বাচ্চা, অর্থাৎ ইংরেজদের বাচ্চা, তারও কিন্তু কবরস্থান এই ভেতরেই রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ডাচ সিমেট্রি। চুচুড়া ছোট্ট একটি শহর, একসময় এই শহরে নেদারল্যান্ডের এক বাণিজ্যিক গোষ্ঠীর বাড়ি ছিল। বঙ্গদেশে ইংরেজ এবং ফরাসিদের যেমন একরকম উপনিবেশ ছিল, ইংরেজদের কলকাতা, ফরাসিদের চন্দননগর, তেমনি এই চুচুড়া ছিল। দানিশ এবং পর্তুগিজরা এই চুচুড়াতে তাদের উপনিবেশ গড়ে তোলে। আমাদের ভারতবর্ষে ওলন্দাজ জাতি প্রায় 450 বছর পূর্বে এখানে এসেছিলেন। ওলন্দাজদের কবরস্থান এই চুচুড়াতে ডাচ সিমেট্রি নামে খ্যাত রয়েছে। এটি একটি খ্রিস্টান কবরস্থান। এই কবরস্থানে মূলত তিন ধরনের কবর দেখা যায়, একটা ছোট ছোট চূড়া বিশিষ্ট, এবং কিছু বাক্স টাইপের আকারের, এবং কিছু বড় বড় পিলার টাইপের। এবং সবথেকে বড় যে পিলারের মতো এখানে সমাধিটা রয়েছে, সেই সমাধির মধ্যে যে ডার্চের কোম্পানির যে অফিসার, তার এবং তার দুই পুত্রর সমাধি কিন্তু একসাথে এখানে এই কবরস্থানের ভেতরে রয়েছে। এবং সম্পূর্ণ কবরস্থানের যে ম্যাপ, সে ম্যাপটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং যদিও এখানে সরকারিভাবে বলা হয় যে 20খানা কবর রয়েছে, যদিও এই কবরস্থানের ভেতরে মূলত 100-এর ওপরে কিন্তু কবর রয়েছে। এই কবরস্থানটি 1743 খ্রিস্টাব্দ থেকে 1846 খ্রিস্টাব্দ অবধি খুব সক্রিয় ছিল, এবং মূলত 1600 খ্রিস্টাব্দে এই কবরস্থানটি নির্মাণ করা হয়। প্রায় 7400 কয়স ফিটার মিলে এই জায়গাটায় কিন্তু এই কবরস্থান গড়ে উঠেছে ডাচ সিমেট্রি নামে। এবং চুচুড়ায় ঘড়ির মোড়ের এই ঘড়ির স্তম্ভটি ব্রিটিশরা ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে চুচুড়ায় স্থাপন করা হয়। এই ঘড়ির স্তম্ভটি ইংল্যান্ড থেকে নিয়ে এসে চুচুড়ায় এই মোড়ের মাথায় প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমানে ঘড়ির মোড় নামে খ্যাত। এবং বর্তমানে ভূপতি মজুমদার, স্বাধীনতা সংগ্রামী, তার একটি মূর্তি এই ঘড়ির নিচে স্থাপন করা হয়। এই চুচুড়ার সাথে যুক্ত রয়েছে প্রচুর ইতিহাস, এবং তার থেকে হালকা এগিয়ে এলেই চুচুড়ার বুনোকালী মাতার মন্দির তোমরা দর্শন করতে পারবে, অতি বিখ্যাত চুচুড়ার এই কালীমা। তো সমস্ত চুচুড়ার পরিক্রমার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সকলের মধ্যে লাইক করে শেয়ার করে দিও।